আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক প্রোফাইলে কিভাবে ফ্যামিলি মেম্বার্স অ্যাড করবেন মূলত সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন ফেসবুক প্রোফাইলে ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার জাস্ট এখানে ক্লিক করে দেবেন থ্রি লাইন মেনুবারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে দেবেন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইডিট পাবলিক ডিটেলস জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইডিট ইয়োর অ্যাবাউট ইনফো জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাট ফ্যামিলি মেম্বার জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন অ্যাট ফ্যামিলি মেম্বারসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ নেম জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন এবং আপনারা যেই অ্যাকাউন্টটি আপনাদের ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক অ্যাকাউন্টে ফ্যামিলি মেম্বার হিসাবে অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি সার্চ করে নেবেন তারপরে আপনারা অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন জাস্ট অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সোর্স রিলেশনশিপ জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে রিলেশনশিপ সিলেক্ট করে নেবেন মূলত আমি এখান থেকে বাদার অপশানটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে রিলেশনশিপ সিলেক্ট করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পাবলিক একটি আইকন শো করছে এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করার পরে আপনারা এখানে তিনটি অপশান পেয়ে যাবেন মোর অপশানসে ক্লিক করলে তিনটি অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পাবলিক আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে সবাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে প্রবেশ করে দেখতে পাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্যামিলি মেম্বার হিসাবে কে কে অ্যাড রয়েছে বা কে অ্যাড রয়েছে এবং এখান থেকে আপনারা ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে দিলে শুধুমাত্র আপনাদের ফ্রেন্ড যারা ফেসবুকে বন্ধু যারা তারা দেখতে পাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্যামিলি মেম্বার হিসাবে কে কে অ্যাড রয়েছে এবং এখান থেকে অনলিমি অপশানটি সিলেক্ট করে দিলে কেউ দেখতে পাবে না যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্যামিলি মেম্বার হিসাবে কাকে কাকে অ্যাড করে রেখেছেন তো মূলত এখান থেকে আমি মি অপশানটি সিলেক্ট করে রাখছি বা এখান থেকে ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে রাখছি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করে দিলেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি যেই অ্যাকাউন্টটি আমার ফেসবুক অ্যাকাউন্টে ফ্যামিলি মেম্বার হিসাবে অ্যাড করেছি সেই অ্যাকাউন্টটি ফ্যামিলি মেম্বার হিসাবে অ্যাড হয়ে গিয়েছে আপনারা ভিডিওতে দেখানোর নিয়মে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে খুব সহজেই ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন